সুপ্রভাত নিউজ 24 আমি অনুষ্কা রয়েছে আপনার সঙ্গে শুরুতেই নজর জার্মানির দিকে সেখানেও কি এবার জঙ্গি হামলা জার্মানি মধ্য বার্লিনে একটি জনবহুল ক্রিসমাস মার্কেটে ঢুকে পড়ল বেপরোয়া ট্রাক ট্রাকে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 12 জনের গুরুতর জখম 50 জন ঘটনার পিছনে কোনো জঙ্গি যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে জার্মান প্রশাসন বাড়তে পারে হতাহতের সংখ্যা বেপরোয়া ট্রাকে ঝোড়ো তাণ্ডবে ভেঙে পড়ে বাজারের একাধিক দোকান সন্দেহভাজন এক ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ তবে ওই ঘাতক ট্রাকের চালক কে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বার্লিনের মেয়র মিখাইল মুলার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ট্রাকটি যখন বাজারে ঢোকে তখন কোনো পালানোর অবস্থা ছিল না কানে আসছিল বাজার আর্তনাদ তিনি জানিয়েছেন তার পাশ দিয়ে প্রচণ্ড গতিতে বেরিয়ে যায় ট্রাকটি কোনো ক্রমে প্রাণে বেঁচে যান তিনি গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ আর বড়দিনের মুখে আবার বার্লিনের রক্তস্নান ফিরল ফ্রান্সের নিস আমলাশ্রুতে গত 15 জুলাই বাস্তিল দিবসে ফ্রান্সের নিসের শহরে ভিড় করেছিলেন অনেকে আচমকাই দুরন্ত গতিতে ঢুকে পড়েছিল একটি ট্রাক ট্রাক চালকের তাণ্ডবে প্রাণ হারান 84 জন ঘটনার পর ট্রাকের তাণ্ডবে ভিড়ের মধ্য দিয়েই আছড়ে পড়েছিল দুরন্ত গতির ট্রাক প্রাণ হারিয়েছিলেন 84 জন ঘটনার পর থেকে ঘাতক ট্রাক চালককে বাহবা দিয়েছিল আইসিস বার্লিনের সিটি স্কোয়ারের ঘটনা তো অনেকে সেই নিসের ছায় দেখছেন 12 জনের মৃত্যুর পর প্রশ্ন উঠছে এর পিছনেও কি জড়িয়ে রয়েছে সন্ত্রাস একদিকে 15 তারিখের স্মৃতি ফিরে এলো 19 ডিসেম্বর ফ্রান্সের নিস আর বার্লিন কোথাও মিলেমিশে একাকার হয়ে গেছে অন্যদিকে আততায়ীর গুলিতে মৃত্যু হলো তুর্কিতে রাশিয়ান রাষ্ট্রদূত অ্যান্ড্রে কার্লভের খুব কাছ থেকে গুলি করা হয় তাকে গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় কাছের একটি হাসপাতালে সেখানেই মৃত্যু হয় তার পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে দুষ্কৃতীরও রাজধানীতে একটি ছবির প্রদর্শন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তার উপর হামলা হয়েছে কার্লভ ছাড়াও গুলিতে জখম হয়েছে আরও 3 জন রাশিয়ার প্রশাসন সূত্রে খবর হামলার পিছনে থাকতে পারে আইএস জঙ্গির গোষ্ঠী হাত ইতিমধ্যে তদন্তের জন্য তুরস্কের সঙ্গে যোগাযোগ শুরু করেছে রাশিয়া 2013 সাল থেকে তুরস্কের রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন অ্যান্ড্রে কার্লভ মস্কো এই ঘটনাকে সন্ত্রাস হানা হিসেবে মন্তব্য করেছে এদিকে সুইজারল্যান্ডের অন্যতম বড় শহর জুরিখে ইসলামিক সেন্টারে বন্দুকবাজের হানা গুরুতর জখম 3 ব্যক্তি ওই ইসলামিক সেন্টারে নামাজ পড়ার সময় হঠাৎই হামলা চালায় আততায়ী পুলিশ জানিয়েছে হামলার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী আততায়ীর খোঁজে তল্লাশি চলছে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী আততায়ী কালো পোশাক পরেছিল তার বয়স আনুমানিক 30 বছর হামলার পিছনে কোনো জঙ্গি কার্যকলাপ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে